দীর্ঘ করোনা আবহে প্রায় দুবছর বন্ধ স্কুল কলেজ, এমন পরিস্থিতিতে বাঁধা ধরা নিয়মের বাইরে চলে যাচ্ছে ছাত্রছাত্রীরা। তাই মোবাইল নয়, তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে গাছতলাতেই বসে চলছে পঠন পাঠন। প্রত্যেক দিন নিয়ম করে আসছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা হিন্দু বোর্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের উদ্যোগে এমন অভিনবভাবেই চলছে পঠন পাঠন। স্কুলে প্রায় 300 অধিক ছাত্রছাত্রী, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। প্রত্যন্ত গ্রামে সঠিকভাবে ইন্টারনেট কানেকশন এবং সকলের স্মার্টফোন না থাকায় অনলাইনেও পঠন পাঠন সেভাবে সম্ভব নয়। তাই স্কুল ছুট কমাতে এবং ছাত্রছাত্রীদের বইমুখী করে চলতে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের উদ্যোগে গাছতলাতেই চলছে পঠন পাঠন। সপ্তাহে সোম থেকে শুক্র পর্যন্ত চলে ক্লাস। প্রত্যেক দিন নির্দিষ্ট একটি ক্লাসের ছাত্রছাত্রীরা এসে হাজির হয় গাছতলায়। সেখানেই দূরত্ববিধি অবলম্বন করে মুখে মাস্ক পরে চলে পঠন পাঠন। হাজির থাকেন অভিভাবক অভিভাবিকারাও। আগে গ্রামেরই একটি ক্লাব গৃহে শুরু হয় পঠন পাঠনের কাজ, কিন্তু সেখানে উপযুক্ত জায়গা না থাকায় একেবারে গাছতলাতেই বসে শুরু হয়েছে ক্লাস। বাংলা, ইংরাজি, অঙ্ক সহ বিভিন্ন বিষয়ে চলে পঠন পাঠন। ক্লাস নিতে উপস্থিত হন স্কুলের প্রধান শিক্ষক অভয়চরণ সামন্ত, সহশিক্ষক অনিতা প্রধান, মোহন মাঝি, অবসরপ্রাপ্ত শিক্ষক উৎপল বেরা সহ অন্যান্যরা। স্কুলের প্রধান শিক্ষক অভয়চরণ সামন্ত বলেন, ছাত্রছাত্রী এমনকি অভিভাবক অভিভাবিকারাও চায় পড়াশোনা হোক, তাই ছাত্রছাত্রীদের উন্নতির জন্য আমরা প্রত্যেক দিন একটি করে ক্লাস গাছতলায় শুরু করেছি। আমরা চাই স্কুল খুলুক এবং প্রয়োজনে প্রত্যেক দিন দুটো করে ক্লাস করানো হোক। আমরা চাই ছেলেদের শিক্ষার উন্নয়নের জন্য, সরকারি বিধি তো স্কুলে করতে পারছি না, কারণ বিভিন্ন সাংবাদিকের বিপন্ন হয়ে যাব, সরকারের কাছে বাধা পড়ে যাব। তাই আমরা দীর্ঘদিনে ক্লাবে করেছিলাম, ওখানে জায়গা সংকুলন হয়নি, তাই এই মাঠে ছায়া দেখেই স্কুল টাইমের আগে একটু তাড়াতাড়ি এসে প্রায় 2 ঘন্টা আপাত এরকম ছেলেদের ক্লাস করার পদ্ধতি নিয়েছি, যাতে ছেলেরা স্কুলমুখী হয় এবং গার্ডিয়ানরা সবাই, বিশেষ করে সবাই ছাত্ররাও চায় আমাদের পড়াশোনা হোক। এই আজকে যেমন এতজন উপস্থিত হয়েছে, হয়তো 2-1 জন অনুপস্থিত আছে যেমন স্কুলে, তাহলে সবাই চায় স্কুলে আসক, মাস্টারমশাই পড়াও, মাস্টারমশাই চায়, ছেলেরাও চায়, গার্ডিয়ান চায়। তাই আমরা দেশের উন্নতির জন্য, ছেলেদের শিক্ষার জন্য এই পড়াশোনা বাইরে চালিয়ে যাচ্ছি। প্রতিদিন একটা করে, অর্থাৎ নাহলে তো বসার জায়গা নেই, তাই একটা করে দিলে অভিভাবকরা খুশি যে একটা দিন আসুক, আর শিক্ষক মশাইরা সপ্তাহে একদিন 2 জন করে পড়াতে, অর্থাৎ 2টা ক্লাস, 1 ঘন্টা করে 2টা ক্লাস নেওয়া হয়, যাতে ছেলেরা কিছু বইটা চলাচল হয় কিছুটা শিখে, কারণ অনেকে তো পরীক্ষা এমনি পরীক্ষা দিচ্ছে সরকার বাহাদুরের নিয়ম অনুযায়ী, কিন্তু সেটা ঠিক হচ্ছে না এখন, সেটা আমরাও শিক্ষক হিসাবে বুঝতে পারছি। তাই আমরা এই গাছতলায় বসে একটু ক্লাস চালাই স্কুল টাইমের আগে এসে, 1 ঘন্টা আগে এসে, ওই 1টা 1.5টা পর্যন্ত, যেদিন যেমন সেই মতো করে ছাত্রদের শিক্ষার উন্নয়নের জন্য আমরা এই পাঠদান করছি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।